এগুলোর ফুলগুলো যে এত সুন্দর হয়েছে এগুলো সব ওই ডরসেট হর্নের ফুল ডরসেট হর্নে গ্রাফটিং করা ও এই তলায় হচ্ছে আরাবিকা আরাবিকা উপরে ডরসেট হর্ন গ্রাফট করেছেন আগে আর ফুলটা এখন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সিঙ্গেল ওবেসামের ফুলের মতো সিঙ্গেল ফুলের মতো কিন্তু আসলে এগুলো ডরসেট হর্নের ফুল ডরসেট কতটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফুলের পরিমাণটা অনেক বেড়ে গেছে প্রচুর হয় আরে হয়ে হতেই থাকে হতেই থাকে এই এই হয়ে পড়ে যাবে আবার এক মাসের মধ্যেই আবার ফুল শুরু হয়ে যাবে আচ্ছা না বাবুর এই গাছগুলো যে কি সেটা বলাই নয় কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না উনি বলছিলেন যে আমি সকালবেলা থেকে সন্ধে অবধি ছাদেই সন্ধে অব্দি হ্যাঁ আগে তো সন্ধে পর্যন্ত এর আগেও বাবু আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত এই গাছের পিছতেই হ্যাঁ সকাল থেকে সকাল থেকে ছদেই থাক হয়তো দুপুরবেলা কোনো সময় একটু খেতে গেছে খেয়ে একটু বিশ্রামও নেবে না চলে আস ঘুমাতে দুপুরে ঘুমানোর ব্যাপারে নেই অসাধারণ মানুষ যখন এই গাছের মাটি পালটানো হয় তখন তো বাবুরা সারা দিন রাত এখানে থাকতে পারলে ভাড়া ভাই আজকাল 88 ক্রস করে যা যাচ্ছে না আমরা ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব আচ্ছা এইদিকটা এই শেডটা সরিয়ে যাবে আপনি ইঞ্জিনিয়ার ছিলেন তাই শেডগুলোকে যে সুন্দরভাবে সরানো অবস্থা সেটিও একটা দেখবার মতো আমি দিদিকে বলবো একটু শেডটা সরিয়ে দিতে আমরা কিভাবে শেডটা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা ছাদের মধ্যে এই প্লাস্টিকের শেডগুলো এক জায়গা থেকে সম্পূর্ণ আরেক জায়গায় কীভাবে চলে যাচ্ছে দেখুন এখানে উঁচু করা রয়েছে চারধারটাকে আর তলায় একটা করে রোলার দেওয়া রয়েছে তাই তো দাদা দুটো করে দুটো করে রোলার দেওয়া রয়েছে দেখুন দিদি গায়ে সরিয়ে দেবেন দিদি সরিয়ে দিন তো এটা অসাধারণ সারা জীবন রেলওয়ে একজন পদস্থ ইঞ্জিনিয়ার ছিলেন দেখুন কীভাবে একটা বড় শেড ছাদের এক একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে এও এক শেখার জিনিস গাছের প্রতি প্রেম মানুষ যে কতভাবে নিজেকে সুখী রাখতে পারে দেখুন এই কাজটি গুরুবদবাবু নিজে করতেন আজকে একটু ছোটো মেয়ের সাহায্য নিচ্ছেন এই দেখুন এগুলো ট্রলিগুলো দেখুন এখান থেকে চলে যাচ্ছে ট্রলিগুলো আরেকটি শেড সরে যাচ্ছে আমরা আরেকটি শেডের গাছকে দেখে নেব আপনারা আরেকবার এই কারনিস বরাবর যে অ্যারাবিকাম অ্যাডিনিয়ামগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিন দেখুন ওখানে আরেকটি শেড সরে গেল এবং আমরা এই অসাধারণ অ্যাডিনিয়ামগুলোকে দেখতে পাবো এখানে এবার দেখুন কী অপূর্ব করড শোভা গুরুপা এখানে পাঁচখানা শেডের মধ্যে যে অ্যাডেনিয়াম রয়েছে দ্রুত যদি না দেখাই তাহলে কোনো মতেই সময়ের মধ্যে শেষ করা যাবে না এই জায়গাটাতে আমরা যে গাছগুলো দেখছি সেগুলো সবই ডর সেট হন অ্যাডেনিয়াম তাই তো হ্যাঁ আচ্ছা এখানে ভ্যারাইটিগুলোর নাম আপনি গায়ের মধ্যে লিখে রেখেছেন ইগল মেডুসা ব্যাংওয়াং সবগুলো ভ্যারাইটির সমস্ত পরিচয়পত্র আপনার কাছে আছে মোটামুটি এবং আগে আপনি বলছিলেন যে সমস্ত কবে কিনেছেন কবে এগুলো হিস্ট্রি রাখ হিস্ট্রি রাখতেন এখন সবগুলোর অত হিস্ট্রি নেই না কি সবগুলোর হিস্ট্রি নেই কারো কারো কোনো আইডি আইডি নেই আইডি নেই বেশিরভাগ কাছেই আইডি দেখলাম লেখা রয়েছে কিছু কিছু মুছে গেছে হ্যাঁ আপনি যখন করেছেন খুব যত্ন নিয়ে কাজটা করেছেন হ্যাঁ সেটা তো বটে আর এই ডরসেটর্ন অ্যাডেনিয়াম সম্পর্কে আপনি যে একটি কথা বলুন কীরকম ভালো লাগে তো খুব সুন্দর হ্যাঁ এটা তো আমার খুবই ভালো লাগে ডরসেটর্ন সব ভ্যারাইটিগুলোই ভালো লাগে তারপরে পিপিএল এগুলো খুবই ভালো লাগে এই যে এই পাশে রয়েছে পিপিএল পিপিএল এগুলো পিপিএল আচ্ছা এই যে পিপিএল এর ভ্যারাইটি প্লাস ডরসেটর্ন অ্যাডেনিয়াম এগুলো আপনি দেখছিলাম যে অন্যান্য অ্যারাবিকা অ্যাডেনিয়ামের মাথায় গ্রাফ করেছি তাতে কি আরো অন্য রকমের রূপ দাঁড়িয়ে যাচ্ছে একদম অন্য রকম হয়ে গেছে শুধু তাই না প্রচুর ফুল দেয় ফুলটা বেড়ে গেছে আর এই মাথার কোকড়ানোটা কমে গেছে কমে গেছে বড় হয়ে গেছে ওবেসামের মতো দেখ ওবেসামের মতন হয়ে গেছে আর এই যে ভিতরে যে কুকড়ে থাকা পাতাটা এটার একটা আলাদা সৌন্দর্য হ্যাঁ এবং এই মাথাটা যে একদম পুরো একটা সিংহের মতন মুড়িয়ে যাচ্ছে হ্যাঁ এর জন্যই এর নাম হর্ন হ্যাঁ হর্ন তো এই যে গাছগুলোর বয়স এখানে যে গাছগুলো আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছি খুব বড় আছে আবার একটু তুলনামূলক ছোট আছে এগুলো কিছু কিছু এগুলো বছর প্রায় এগুলো বছর চারেক আচ্ছা আর ছোট মধ্যেও কিছু কিছু ওরকম বয়সের আছে যেমন এইগুলো বাড়েনি না কারণ এদের গ্রোথ হয়নি কিন্তু বয়স একই হ্যাঁ বয়স একই কিছু কিছু আছে বছর দু যেমন এই গাছগুলো কম বয়সের এখানে এই যে ফুলটা দেখছি এটা ওবেসামের ফুল ফুল তলায় আবার গোড়াটা অ্যারাবিকাম অ্যারাবিকামের ওপরে ওবেসামের গ্রাফ করে দেয়াতে এর যে কর্ডেক্সটা খুব সুন্দর তৈরি হচ্ছে আবার ওপরে ফুলটা অসাধারণ ওবেসামের যে রোজি ভ্যারাইটি ফুলগুলো পাওয়া যাচ্ছে তাই তো আর এইখানটায় আরো অনেকগুলো ডরসেট হর্ন রয়েছে হুম তো অনেক গাছ এ্যারাবিকামের মধ্যে ডরসেট হর্নটাকে আপনার খুব প্রিয় খুব প্রিয় তো এইসব গাছগুলো আপনি ছেড়ে দেবেন খুব কষ্ট হচ্ছে মনে নাকি তা তো হচ্ছে কিন্তু উপায় নেই না আমরাও চাই যে আপনার এই বয়সের ভারে গাছগুলো যেন চাপ সৃষ্টি না করে এবং যাদের কাছে যাবে তারা যেন যত্ন করেন সেটাও আমাদের একটা চাহিদা যে আপনার স্মৃতিটা যেন তারা বাঁচিয়ে রাখেন তো এই যে গাছগুলো আপনি করেছেন আপনি আবার আমাদের একটুখানি এর সয়েল মিক্সারটা বলুন এই ডরসে ধরনের কি কি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না চারকোল সব কিছুই একই রকম মিক্সার আছে বলতে গেলে আচ্ছা আরেকবার একটু বলুন মিক্সারটা যেমন আমি এই লিভ মোল্ড প্রায় থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট দিই মানে লিভ মোল্ডটা সব থেকে বেশি দিই আচ্ছা গোবর সার দিই অল্প হাড়ের গুঁড়ো দিই শিংকুচি দিই তারপরে কাট কয়লা গুঁড়ো করেও দিই আবার একদম ডাস্ট দিই গুঁড়ো মানে আর কি দানা দানা থাকে আর ডাস্টও কিছু দিই কিছু ধানের চিটে দিই কিন্তু রোস্ট করে দিই আচ্ছা কিছুটা ভেজে নেন হ্যাঁ একটু ভেজে নি আর বালি দিই বালি দেন বালি অল্প দিই আচ্ছা এটা আগে তো আপনি মাটিতে করতেন হ্যাঁ আগে তো মাটিতে করতাম মানে শুধু মাটি নয় মাটির সাথে বালি মাটি এগুলো দিতাম কোকোপিট দিতাম এখন কোকোপিট দিই কম দিই আচ্ছা এখানে যে আপনি এখানে সিন্ডারে করছেন অনেকে অসমকট বলে যে বাইরের দেশের খাবারটা দেয় আপনি সেটা দেন না না আমি আর অস্মকটা দিই কোনো দিন দেন না দিন আপনি শুধুমাত্র ওই মাটিটা তৈরির পরে আর কি দেন খাওয়া মাটি তৈরি পরে বিশেষ কিছু দিন একটু খোল জল দিই অনেক সময় হুম ব্যাস

সব কালেকশন করেছেন এখানে কালো যে ভ্যারাইটি গুলো ব্ল্যাক ভ্যারাইটি গুলো দেখতে পাচ্ছি এম কে কালো বলে আমি অনেক নিয়েছিলাম কিন্তু সব আমার কালো হয়নি কিন্তু কিছু কালো দেখা যাচ্ছে অসাধারণ মানে কি আছে তবে অনেক কালো বলে কি না কিন্তু তার কালো চিহ্ন নেই মানে কিছু আপনাকে ঠকিয়েছে নাকি এখানে কিছু বড় গাছ দেখতে পাচ্ছি এই বড় গাছগুলো এগুলোর ফুলগুলো যে এত সুন্দর হয়েছে এগুলো সব ওই ডরসেট হর্নের ফুল ডরসেট হর্নে গ্রাফটিং করা এই তলায় হচ্ছে আরাবিকা আরাবিকা উপরে ডরসেট হর্ন গ্রাফট করেছেন আগে আর ফুলটা এখন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সিঙ্গেল ওবেসামের ফুলের মতো সিঙ্গেল ওবেসামের ফুলের মতো প্রায় কিন্তু আসলে এগুলো ডর্সেট হর্নের ফুল আর কতটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফুলের পরিমাণটা অনেক বেড়ে গেছে প্রচুর আরে হয়ে হতেই থাকে হতেই থাকে এই এই হয়ে পড়ে যাবে আবার এক মাসের মধ্যেই আবার ফুল শুরু হয়ে যাবে আচ্ছা আর এইখানে সামনেও আমরা অনেক পুরনো গাছ দেখতে পাচ্ছি আর এই পাশে যে বরাবর গাছগুলো রেখেছেন এই গাছগুলো মানে আপনি যে গাছগুলো রেখেছেন তাতে গাছগুলো শটিং করেননি কোনোটা আলাদা আলাদা করে ভ্যারাইটি বার করা সেটা করেন আগে এক সময় ছিল আচ্ছা কিন্তু তারপরে জায়গা কমের জন্যে ছোট বড় গাছগুলো একবার পটিং করলাম তো তাদের এক জায়গায় নিয়ে গেলাম ছোট ছোট আর এক জায়গায় গেল এই করতে করতে মিশে গেছে ছোট বড় মিশে গেছে মিশে আপনি আমাদের দর্শক বন্ধুদের যদি এখানে আপনারা এখানে আসতে চান আসতে পারবেন হ্যাঁ আমার এখানে আসার তো কোনো অসুবিধা নেই ট্রেনে আসলে শিয়ালদা থেকে আসা যায় লালগুলার দিক থেকে আসা যায় ধুবুলিয়াতে নামলে আমার বাড়ি পায়ে হেঁটে আট মিনিট মতো লাগে আর টোটোতে আসলে তো মিনিট লাগে বাসে আসা যায় ঠিকানাটা একটু বলে দিন আমার বাড়ি হলো অরবিন্দ পল্লী ধুবুলিয়া অরবিন্দপলী ধুবুলিয়া নেয়ার সুভাষ বালিকা বিদ্যালয় নেয়ার সুভাষ বালিকা বিদ্যালয় আর গুরুপদ বিশ্বাস আগে আগে আর যদি কেউ আপনাকে ফোন করতে চান তাহলে আপনার ফোন নাম্বারটা একটা আমাদের বলে দিই বললাম নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফোর নাইন এইট এইট টু আচ্ছা এটা হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপ আপনি ধরেন হ্যাঁ ধরি আচ্ছা হোয়াটসঅ্যাপ তো রেগুলার ধরি এখানে একটা যেমন দেখতে পাচ্ছি কি সুন্দর গাছটা কে এই জেড ব্ল্যাক হ্যাঁ কে এই জেড ব্ল্যাক হ্যাঁ কি সুন্দর একদম পুরো এবং এটা কিন্তু ব্ল্যাকই হয়েছে হ্যাঁ ব্ল্যাকই হয়েছে কিন্তু অনেক ব্ল্যাক আছে যেগুলো ব্ল্যাক হয়নি এই যে যেগুলো রোজি ভ্যারাইটির নিয়ম যেগুলো মাল্টিপ্লেট পেটাল রোজি ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো আপনি করেন না হ্যাঁ আগে করতাম অনেক ছিল প্রচুর ছিল এগুলো অনেক বছর করার পরে এক সময় ওটা বাদ দিয়ে দিলাম এগুলো আপনার বেশি আকর্ষণ করে এখন এটাই একটু এখন ওই ঘোরাটার জন্য আগে করডেক্সটার জন্য আগে

এই প্লাস্টিকের শেডগুলো এক জায়গা থেকে সম্পূর্ণ আরেক জায়গায় কীভাবে চলে যাচ্ছে দেখুন এখানে উঁচু করা রয়েছে চার চারধারটাকে আর তলায় একটা করে রোলার দেওয়া রয়েছে তাই তো দাদা দুটো করে দুটো করে রোলার দেওয়া রয়েছে দেখুন দিদি গায়ে সরিয়ে দেবেন দিদি সরিয়ে দিন তো এটা অসাধারণ সারা জীবন রেলওয়ে একজন পদস্থ ইঞ্জিনিয়ার ছিলেন দেখুন কীভাবে একটা বড় শেড

তার আগে আর কি এগুলো শুরু করেন না তার আগে এগুলো শুরু হয়েছে সাত বছর আগে বছর সাথে হলো এইগুলোর মধ্যে না বছরের সাথে না তার আগে ছিল সেগুলো ইয়েছিল এই আপনার অবেশাম করতাম অবেশাম অবেশাম এখন নেই এখন আর নেই সব দিয়ে দিয়েছেন সব দিয়ে দিয়েছি এখানে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কডেক্স হয়েছে এটা হচ্ছে আপনার অ্যারাবিকাম হ্যাঁ এগুলো তা সাত বছরের কি অপূর্ব কডেক্স হয়েছে তুলনাহীন দারুণ সুন্দর

ঠিক আছে আপনি আবার একটা ট্রলিটাকে সরান আবার আর একটা রেড দেখি দেখুন বন্ধুরা আবার আর একটি শেড সরে আসছে ছাদের মধ্যে বাঁশের কেল্লা সেই তিতুমিরের বাঁশের কেল্লা আবার আমরা এদিক পরের রোটিকে দেখতে পারবো যতই বর্ষা বাদল যাই হোক কোনো অসুবিধা নেই আর কার্নিশ বরাবর যে কত ভ্যারাইটির গাছ রয়েছে এবং কত আদর করে যে গাছগুলো করা দেখুন প্রত্যেকটি গাছের মধ্যে হয় প্লাস্টিকের ট্যাগ করে লেখা আর নতুবা গাছের গায়েই সরাসরি লেখা নোভা তানজানিয়া বিভিন্ন রকমের সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইম্পোর্ট করা সমস্ত বীজগুলোকে করেছেন দেখুন কি অপূর্ব প্রত্যেকটি গাছ তুলনাহীন গাছগুলো এবং এই ধারের কারনিসের গাছগুলো দেখুন একেবারে ছবির মতো আমরা নার্সারিতে বিশেষ করে অ্যাডিনিয়াম যারা প্রচুর পরিমাণে করেন সেই রকম নার্সারিতেও হয়তো এত পরিমাণে এখনও পর্যন্ত আপনাদের দেখাতে পারিনি যে অ্যারাবিকাম এবং বিভিন্ন রকমের সারা পৃথিবীর বিখ্যাত ভ্যারাইটির অ্যাডেনিয়াম এত পরিমাণে কোন একজন মানুষের ব্যক্তিগত শুধুমাত্র ভালোবাসায় না কোনো দিন কোনো গাছ বিক্রি না কখনো কোনো গাছকে নিয়ে কোনো রকম আসফলন করা এবং সব সময় প্রচারের আলো থেকে দূরে থেকে ছাদের মধ্যে গাছগুলো নিয়ে সময় কাটানো এই ছিল মানুষটির একমাত্র উদ্দেশ্য দেখুন কি অপূর্ব লাগছে এই জায়গাটি এখানেও যা আছে সব অ্যারাবিকাম তাই তো হ্যাঁ সব অ্যারাবিকাম আচ্ছা এখানে একটা যে ছোট ছোট পাতা দেখছি এটা কি ভেড়া এটা হলো একটা মিনি বলে নিয়েছিলাম ওই যে ওই এটা গ্রাফটিং করা এটা ওই অ্যারাবিকামের উপরে গ্রাফটিং করা একদম মিনি ও অরিজিনাল গাছটা ওই যে ওখানে আছে ওইখানে একটা দেখতে পাচ্ছি ওইখানে এখান থেকে দেখা যাবে না ওখানে যেয়ে দেখতে হবে হ্যাঁ ওখানে এখান থেকে দেখা যাচ্ছে আমরা দেখাবো বন্ধুদের তো ওটা হচ্ছে মিনি ভ্যারাইটি তা মিনি ভ্যারাইটি ফুলটা হয় না এর ফুল হয় না ফুল হয় না শুধু পাতাগুলো ছোট ছোট সুন্দর লাগে দেখ খুব সুন্দর লাগে গাছগুলোকে সব ছাটাই করতে আগে হ্যাঁ হ্যাঁ গাছ না এই গাছগুলো তো ছাটাই করি আচ্ছা অভিশাম আমি ছাটাই করতাম এগুলো ছাটাই করি নে এগুলো ছাটাই করার দরকার হয় না দরকার হয় না শুধু রুটগুলো আমি কাটি রুটগুলোকে কেটে রুট ট্রেনিং করেন হ্যাঁ রুট ট্রেনিংও করি কিছু কিছু করাও আছে কিছু কিছু করিনি এখানে দেখতে পাচ্ছি যে রুটগুলোকে সুন্দর বসিয়েছেন বন্ধুরা দেখুন কিভাবে রুট ট্রেনিং করা রয়েছে ওই যে ওদিকে করা আছে ছিল ভালো দেখলো সুন্দর রুট মানে এই এইবার চেঞ্জ হলে সেগুলো রুটগুলো দেখা যেত আর তো করতে পারলাম না এইটাই সেই মিনি অ্যাডেনিয়াম আচ্ছা এটা ফুল হয় না রূপদা না এর ফুল হয় না গাছটা খুব সুন্দর হয় গাছটা খুব সুন্দর হয় মানে একটা বনসাইয়ের মতন শেপ নিয়ে নিয়েছে একদম একদম যেন একটা বড় বৃক্ষের রূপ এই টবটা জুড়ে একটা বড় বৃক্ষ হয়ে রয়েছে এ শুধু এর ছোটো ছোটো ডাল ছোট ছোটো পাতা এত ছোট পাতা এ কোনোদিন বড় হবে না না বড় হয় আচ্ছা আরেকটি শেড সরে যাচ্ছে আমরা আরেকটি শেডের গাছকে দেখে নেব আপনারা আরেকবার এই কারনিস বরাবর যে অ্যারাবিকাম ম্যাডেনিয়ামগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিন দেখুন ওখানে আরেকটি শেড সরে গেল এবং আমরা এই অসাধারণ অ্যাডিনিয়ামগুলোকে দেখতে পাবো এখানে এবার দেখুন কি অপূর্ব করডেক্সের শোভা তুলনাহীন করডেক্স এ শোভার কোনো তুলনা হয় না কত প্রাচীনত্বের ছাপ প্রত্যেকটি শিকড়ের মধ্যে কাণ্ডের মধ্যে এবং কি প্রাণবন্ত খুশিতে রয়েছে গাছগুলো কত ভালোবাসা নিয়ে গাছগুলোকে তৈরি করা হয়েছে এবং রুট ট্রেনিং করা হয়েছে দেখুন এখানে কারনিশ বরাবর গাছগুলো যেন এক অনেক না বলা কথা প্রত্যেকটি শিকড়ে প্রত্যেকটি পাতায় এবং একটি দুটি নয় গোছায় গোছায় কোনো কোনো ডালে ফুল হয়ে রয়েছে আপনারা যারা অ্যারাবিকা ম্যাডেনিয়াম সম্পর্কে জানেন তারা তো জানেনি যে অ্যারাবিকা ম্যাডেনিয়াম হলো এর অসাধারণ করডেক্স এবং শিকরের যে সৌন্দর্য সৃষ্টি করা সেই দৃশ্যের ওপরেই একে মূলত করা হয় অর্থাৎ যারা ভাস্কর্য ভালোবাসেন সেই রকম কিছু মানুষ যারা গাছের মধ্যে ভাস্কর্যের রূপকে দেখতে চান তারা এই গাছটিকে ভালোবেসে ফেলেন দেখুন এখানে কত রকমের শেপ তৈরি হয়েছে এক একটি গাছের মধ্যে এক এক রকমের শেপ আচ্ছা গুরুপদা এই অ্যাডেনিয়াম গাছে আপনার এত রকম পরিমাণে রয়েছে তা কখনো গাছ অনেক পরিমাণে মরে যাওয়ার কোনো ঘটনা আপনার দুই একটা মরে আচ্ছা খুব জন্য কি কোনো আলাদা করে আপনি কোনো ফাংগিসাইড নিয়মিত দেন না নিয়মিত আমি দিই না আমি যখন রিপোর্টিং করি তখন এগুলো ফাংগিসাইডের মধ্যে অন্তত आधा घंटा ডুবিয়ে রাখ আচ্ছা ঠিকই তারপরে আইতো দুদিন দিন শুকিয়ে নিলাম এটাই মেনেস পরে আর বিশেষ ফাংগিসাইড দিই না কখনো ফাঙ্গিসাইড দেন না কখনো দিই না খুব কম দিই দিই না বলা চলে অনেক সময় পাতায় যদি একটু স্পটেড হয় সে সময় সেটা আমি সাধারণত ফাঙ্গিসাইড ব্যবহার করি বেশ করেই করে আমি যতদিন থেকে সিন্ডার এবং লিপমোল ইত্যাদি দিচ্ছি লিপমোল দিয়ে দেখলাম গাছে পাতা পড়ে না শীতকালেও পাতা থাকে কিন্তু আমার এরকমই শীত এরকমই পাতা থাকে এরকমই পাতা থাকে পাতা একদম ঝরে যায় না না লিপ মোল্ডের তারা এটা কারিগরি তা এতো বলতামই না আমি আগে যখন লিফ মোল্ডিং ব্যবহার করতাম না তখন পাতা পড়ে যেত কিন্তু এখন কিন্তু পরে না আমি লাস্টে কেটে দিই আর কি আচ্ছা কিন্তু পরে না পাতা থেকে যায় লিপ মোল্ডের জন্যে কিনা আমি অত তো ইয়ে করে দেখিনি তবে আগে লিপ মোল্ডিং যখন দিতাম না তখন কিন্তু পাতা পড়ে যেত ও আর আপনার যে বিশ্বাস এবং আপনার যে অভিজ্ঞতা এবং সারা পৃথিবীর বিভিন্ন যারা হারটিকালচারিস্ট তারা তো বলেছেন লিপ মোল্ড খুব ভালো একটি সার না এটা আমি দেখছি ব্যাছি আপনি সেটা অনুভব করলেন যে ভালো না ওটা ভালো ওটা খুবই ভালো হয় ময়েশ্চারও থাকে আবার ইয়ে হয় না আপনি তো আইডেনিয়াম নিয়ে অনেক মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন পড়াশোনা বোধহয় কিছু করেছেন নাকি সেটাও একটু টুক করতে হয় আগে তো যখন প্রথম শুরু করি তখন তো কিছুই ছিল না তখন না ছিল ইন্টারনেট না ছিল ইউটিউব না ছিল কিছু এই এরর কাছ থেকে নিজেদের মধ্যে দু একজনের কাছ থেকে কথা বিনিময় করেই করেছি এখন তো ইউটিউব হয়ে গেছে এখন যেহেতু আমাদের বেসিক জানা আছে সুতরাং ইউটিউবে যতটুকু বলে তার থেকেই অনেকটা জানা যায় এ তো অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়ই আর যেহেতু নিজে আমার এটা ফুল গাছ আমার একদম ছোট থেকে অভ্যাস সুতরাং এ সম্বন্ধে তো একটা বেশি গাছটা তো থেকেই যায় এই আর কি কত গাছ রয়েছে তাহলে ছশো থেকে সাতশো ছ সাতশো তো হবেই হবেই হয়তো বেশি হতে পারে বেশি হতে পারে তা সমস্ত গাছই আপনি চাইছেন যে উপযুক্ত লোকের হাতে আমি আর করতে পারি এই গাছগুলো কি আপনি চাইছেন যে একবারে বেশি পরিমাণে নেবে সেরম মানুষে আপনার কাছে আসুক হ্যাঁ যা খুশি যে গাছ যে গাছের যত্ন করবে মানে আমি প্রথমে একে ওকে দিয়ে দেখেছি তারা যত্ন করে না এখন দেখছি পয়সা দিয়ে নিলে সে যত্ন করবে যদি দু পয়সাও দেয় যত্ন করবে দশ পয়সা দিলেও যত্ন করবে এই জন্যই আর কি মেনলি আমার আপনার গাছগুলো যেন যত্ন পায় যত্ন পায় অযত্ন যেন না না অযত্ন থাকে গিয়ে যেন ফেলে না রাখে আপনি আপনার পয়সা আছে নিয়ে যে যদি ফেলে রাখে না আমি দেখতে পাব না কিন্তু আমার কষ্ট লাগবে অনেকে আছে না যে পয়সা আছে গাছ কিনে নিয়ে গেলাম নিয়ে যে থাকলে এক জায়গায় জলও দি না সেটা আমার মন চাইবে না কিন্তু কি করব আপনার বাবা তো ছোট থেকে গাছ করছেন আপনারা জ্ঞান হওয়ার পর থেকে দেখছেন বাবা গাছ পাগল মানে গাছ অন্ত প্রাণ গাছ হ্যাঁ গাছই তার জীবন আসামে যখন ছিলেন ওখানেও তাই করেছেন হ্যাঁ ওখানে ওখানে ওরকম বড় ছাদ ছিল বাবু এরকম সমস্ত কিছু টবে করতো এমনকি সবজি পর্যন্ত বাবু টবে করত আর এখন এই যে মাঝখানে একটা শারীরিক সমস্যা হওয়ার পরে এখন চাই পারছেন না না এখন একটু অসুস্থ বোধ করেন তো সময় আর ছাদে ওঠা নামা বাবুর খুব কষ্ট হয়ে যায় তা বাবার যে জীবন যে গাছকে নিয়ে সেই গাছ চাইছেন যে কাউকে উপযুক্ত ব্যক্তিরা তো উপযুক্ত সম্মানের সাথে তুলে দিতে মানে ফ্রিতে দিলে তো গাছগুলো কেউ যত্ন করবে না তো সেটা জায়গা থেকে আপনাদের কি অভিমত ওনা কেউ যদি একটু সেভাবে নেয় বা যত্ন করে সেইভাবে তাহলেই ভালো লাগবে এইটুকুই চান যে গাছগুলো নিয়ে যাচ্ছেন জন্য ভালোভাবে যত্ন করে যত্ন করে বাবুর এই গাছগুলো যে কি সেটা বলাই না এটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না উনি বলছিলেন যে আমি সকালবেলা থেকে সন্ধ্যা বা ছাদেই বসে থাকি সন্ধ্যা হ্যাঁ আগে তো সন্ধ্যা পর্যন্ত এর আগেও বাবু 8টা 8:30টা 9টা পর্যন্ত এই গাছের পিছনে রাত্রি হ্যাঁ সকাল থেকে সকাল থেকে ছাদেই থাকি হয়তো দুপুরবেলা কোন সময় একটু খেতে গেছে খেয়ে একটু বিশ্রামও নেবে না ও চলে আসবে ঘুমাতে দুপুরে ঘুমানোর ব্যাপারই নেই যখন এই গাছের মাটিটা পাল্টানো হয় তখন তো বাবু সারা দিন রাত্রি এখানে থাকতে পারলে ভালো হয় আজকাল অষ্টআশি ক্রস করে যাচ্ছেন না আমরা ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব এবং আমরা আবেদন করব আমার দর্শক বন্ধুদের যে গাছগুলো একটা সুন্দর জায়গায় যাক ভালো থাকবেন আপনাদের বাড়ির আতিথেয়তা এবং খুব ভালো মানুষ আপনারা ভালো লাগলো বন্ধুরা আমরা যারা গাছ ভালোবাসি তারা প্রত্যেকে গাছ নিয়েই জীবন কাটাতে চাই কিন্তু বয়স শরীর একসময় তো আমাদের একটা জায়গায় ফুলস্টপ দিতেই হয় সেই জায়গা থেকে খুব মর্মস্পর্শী এই ভিডিওটা করতে এসে আমার আজকের যে দিনের যে মানসিক অবস্থা সেটি আমরাও খুবই দুঃখিত আমরা চাই যে উনি শেষ দিন পর্যন্ত গাছ নিয়ে কাটাক জীবনের শেষ দিন পর্যন্ত গাছের যে সময় কাটাতে পারেন সেটি সব থেকে বড়ো কথা কিন্তু কখনও কখনও পরিবেশ পরিস্থিতি এরকম হয় যে সেটি করা হয়ে ওঠে না আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার